প্রিয় মাছ ভাইরা এখন আমরা অবস্থান করছি আমার জি থ্রি বা সুবর্ণ রুই মাছের পুকুরে তো আসলে এই সুবর্ণ রুই মাছটা বা জি থ্রি রুই মাছটা আমি পেয়েছিলাম ওয়ার্ল্ড ফিশ থেকে এটা সরাসরি ওয়ার্ল্ড ফিশ থেকে আমরা সংগ্রহ করেছিলাম সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি তো এখানে আমরা আসলে কিছু মাছ অলরেডি আজকের মানে আগামী রবিবার অর্থাৎ আগামী আঠারো তারিখে মাসটা ডেলিভারি হবে নাটোর জেলাতে এক ভাইয়ের অগ্রি তেরো হাজার পিস মাছটা আমাদের অর্ডার দিয়েছে অলরেডি আমাদের টাকা অ্যাডভান্স করেছে তো আজকের পুকুরে জাল টানতে হবে না আসলে এই কার জাতীয় মাছ দূরে ক্যারিং করতে হলে পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য চেক করে তারপরে কিছু সার সরিষার খোলি এবং মেরে দিলে মাছটা শক্ত হয়ে যায় তখন দূরে ক্যারিং করলে মাছগুলো কোনো ক্ষতি হয় না তো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সুন্দরভাবে মাছটা ক্যারি করবো এবং খামারে যাতে সুস্থ সবল পোনা পাই এটাই আসলে আমাদের বেসিক্যালি উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যে আমরা পুকুরে জাল টান দিয়েছি এবং আপনাকে দেখাবো যে আমাদের মাছের স্বাস্থ্য কেমন হয়েছে এক জায়গায় করো করো ধন্য মাছ আপনারা জড়াই গেছে রে মাছগুলো আমরা ধরলাম এদের এক জায়গায় হ্যাঁ জাগা এই যে আমাদের সুবর্ণ রুই বা মাছের সাইজ দেখুন তিন থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন সাইজের মাছ আছে এটা নিজস্ব নার্সারি পুকুরের মাছ আমরা এই মাছগুলো আজকে টান খাওয়ালাম এটা ডেলিভারি করবো আগামী রবিবারের দিন নাটোর জেলাতে আপনারা এই জাতীয় মাছ কারেকশন করতে চান আমাদের কাছে নিতে পারেন এটা অরিজিনাল সুবর্ণ রুই এবং ওয়ান ফিশ থেকে আমরা এটা নিয়েছি একটু পাই দূরে নেই দূরে নিন মাছের সব একই সাইজের মাছ একই সাইজের মাছ এবং একই গ্রেডের মাছ বর্তমানে হয়তো একশো পঞ্চাশ পিস ওটা না একশো পঞ্চাশ বা দুশো পেজে কেজি হতে পারে এটা আমরা বিক্রি করছি পিস হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরভাবে হোম ডেলিভারি করা যাবে এবং আপনার নিজস্ব নার্সারি পুকুরের মাছ অরিজিনাল সুবর্ণ রুই বা জিথিরি রুই মাছ অল্প অল্প ছাড় অল্প অল্প ছাড় অল্প অল্প ছাড়ো অল্প অল্প ছাড় এটা আমাদের নিজস্ব নার্সারি পুকুরের মাছ এবং এটা অরিজিনাল এই মাছটা আসলে খুব বেশি বড়ো হবে না লম্বা হয় না কিন্তু শরীরে মোটা হয় এর গায়ে অনেক বেশি গোশ হয় দেখুন এটা এটা গায়ে বেশি গোশ হবে বেশি লম্বা হবে না এই মাছটা বৈশিষ্ট্য হচ্ছে একটু বেটে হবে কিন্তু গায়ে গোশ হবে হ্যাঁ এটা অরিজিনাল জিথেরি বা সুবর্ণ রুই মাছ এটা আপনারা বছরে মাছটা কিনে পুকুরে চাষে রাখবেন সেপে চাপে রাখলে মোটামুটি আপনার পাঁচশো থেকে সাতশো গ্রাম হবে আগামী মার্চ মাস পর্যন্ত তারপরে কালসারে দিলে এক বছরে দুই কেজি আড়াই কেজি সর্বোচ্চ পেতে পারেন সাধারণ মাসের থেকে গ্রোত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট গ্রোথ বেশি সাধারণ রুই মাছ থেকে এবং দেখতে সুন্দর বাজার দরও বেশি এটা অরিজিনাল জি থ্রি বা রুই মাছ যারা এই পোনা চান অবশ্যই কন্টাক্ট করতে পারেন শুভকামনা রইল